নরসিংদীতে শিবপুরে উপজেলা বিএনপির সভাপতি ও মাছিমপুর ইউপি চেয়ারম্যান আলহাজ আবুল হারিছ রিকাবদার কালামিয়া স্যার এর সভাপতিত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার কলেজ গেট এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ তোফাজ্জল হোসেন মাস্টার। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মঞ্জুর এলাহি। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সদস্য আকরামুল হাসান মিন্টু মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেন, উপজেলা যুব দলের আহ্বায়ক শফিকুল ইসলাম মিধা, সদস্য সচিব আপেল মাহমুদ সুমন মুন্সি, জেলা স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।